কিছু না করো। এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। সকাল সকাল আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজে 7:40, 7:45 বাজতে যায়। আমার রান্নাবান্না প্রায় হয়েই গেছে। রান্নাবান্না বলতে, আজ যেহেতু নীল ষষ্ঠী তো বাড়িতে নিরামিষ রান্নাই হবে। তো এখন ভাত আমি বসিয়ে দিয়েছি, চা দাঁড়াও দেখাই তোমাদের। এই যে পটল আলুর তরকারি হয়ে গেছে, এখন চা বসিয়েছি, চাও হয়ে গেছে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না হয়ে গেল, এখন ওর বাবাকে চা দেব। এই যে এই মানুষটা উঠছে না, এই মানুষটা উঠছে না, এই মানুষটা উঠছে না, দেখো দেখো, এই যে এই মানুষটা, এই যে মানুষ, এই ছোট মানুষ, শুধু উল্টা পাল্টা ঘুমাচ্ছে। দেখো আদা আদা, মুখটা দেখো, মুখটা দেখো, মুখটা দেখো, মুখটা দেখো, সবাই কখন থেকে ডাকছি, আন্টি আসবে, তাও উঠছে না। সোনার একটা পার্সেল এসছে, মানে দেখ, আর সোনা স্নান করে পড়তে বসে গেছে। খোলো, ছেড়ো, এখান দিয়ে ছেড়ো, এই জায়গাটা দিয়ে। আন্টি তুমি দেখিয়ে দিচ্ছে। দেখ কি আছে, এটা দিনদা দিয়েছে। দিনদা বলেছে একটা অর্ডার করে দিস। আমি ঠিক আছে, দেখো ভালো আছে। কটা জামা? তোর তো জামাই জামা, কাম্মা, ঠাম্মি, দিন্দা, আমি, মিমি তো দিয়েই গেছে। সোনার স্নান হয়ে গেছে, সোনার পড়া হয়ে গেছে, এখন সোনার ড্রেসও হয়ে গেছে। এখন সোনা রেডি হচ্ছে আমার সাথে, কোথায় যাবে জল ঢালতে। আমি বলছি ঠিক আছে, স্কুল যখন ছুটি আছে তাহলে চলো। এবার আমি তো আলতা পরছি, এখন ওকেও আলতা পরিয়ে দিতে হবে। তাই ওকে সুন্দর করে মা লক্ষ্মীর পায়ে লক্ষ্মীর মতো করে আলতা পরিয়ে দিচ্ছি। তোমরা দেখে বলবে কেমন হলো আলতা পরাটা, ঠিক আছে? তাই এই যে সোনার আলতা পরা কিন্তু হয়ে গেল। এই যে মায়াপুর থেকে বৈষ্ণবী এসছে আজকে জল ঢালবে বলে। তুমি কোথা থেকে এসেছো? আমি মায়াপুর থেকে। হাতে কি ওটা? হাতে তো দুধ। কোথায় ঢালবে বলবো না, দুধ তারি সারপ্রাইজ। শিবের মাথায়? তো চলো বেরো, চলো চলো। আর লিপস্টিক পরে না বৈষ্ণবীরা, আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন জল ঢালতে। নীল ষষ্ঠী যেহেতু আজকে, আমি যাচ্ছি, সোনাও যাচ্ছে, আর শাশুড়ি মা আর কি যাচ্ছে, আমরা তিনজন মিলে এখন যাচ্ছি জল ঢালতে। তো চলো তোমাদেরকে সাথে করে নিয়ে যাচ্ছি। আর তোমরা কে কে নীলের উপোস করেছো আর জল ঢালছো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। আর আমি আজকে পরেছি এরকম একটা গিচা শাড়ির ওপর আর কলার ব্লাউজ দিয়ে, আর এই হচ্ছে শাড়িটার আঁচল। আর এই শাড়িটা দিয়েছে হচ্ছে সুমি, শান্তিনিকেতনে গেছিলাম তখন ওই শাড়িটা কিনে দিয়েছিল। তো আজকে ওর দেওয়া শাড়িটা পরেই আমি জল ঢালছি। তোমরা জানিও শাড়িটা কেমন লাগছে। সুমি তোর দেওয়া শাড়ি পরে জল ঢালছি, দেখ কেমন লাগছে, অবশ্যই বলবি। চলো টাটা, যাওয়া যাক জল ঢালতে। Thank you.
এই যে সোনার ড্রেসটা পড়েছে, ওর ঠাম্মি মায়াপুর থেকে ওর জন্য এই ড্রেসটা আর হোলির ড্রেস দুটো একসাথে নিয়ে এসেছিল। জল ঢেলে বাড়ি এলাম, ভালোই বেশ জলটা ঢালা হলো, সুন্দর বেশ ফাঁকা ফাঁকায় ছিল, তার মধ্যে জলটা ঢেলে ফেললাম। তো যাই হোক, তোমরাও সবাই আশা করি নীলের উপোস করেছো যারা সন্তানের মা। তো আমি ঠাকুরের কাছে এটাই কামনা করি, সবার সন্তান যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, এটাই ঠাকুরের কাছে কামনা। তো এখন ড্রেসপত্র ছাড়বো, ছেড়ে আবার সংসারের কাজে লেগে পড়ব। এই হচ্ছে আমাদের জীবন। এই হচ্ছে সাবুটা মাখলাম, মা একটু নারকেলটা কুড়িয়ে দিল, আমি মেখে নিলাম। এই দেখো আমার সাবু, সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, সব কাজকর্মগুলো কমপ্লিট করলাম যা ছিল জল ঢেলে এসে, তারপর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, সবার খাওয়া গেছে, এখন এই যে সাবুটা আমি খাবো, কারণ আজকে তো আমি চালের জিনিস কিছু খাবো না, তো এই এখনই সাবু খাবো। আবার একটু সাবু রেখে দিলাম, যদি কখনো খিদে পায় তো খাবো, আর ওর বাবা রাতে এসে একটু খাবে, ওর বাবার জন্য একটু রেখেছি, মাকে দিলাম, বাবাকে দিয়েছি, আর এই আমি এখন খাচ্ছি। আর রাত্রিরে মানে চালের জিনিস খাবো না, আবার পোড়া জিনিসও খেতে পারবো না, রুটি টুটি যে পোড়া ওগুলোও খেতে পারবো না। খাওয়ার মধ্যে না হয় ডালিয়া, ওটস বা লুচি, পরোটা এই জাতীয় জিনিস খাওয়া যায়। তো দেখি রাতে কী খাই, রাতেরটা রাতে ভাববো, এখন তো খাই, খেয়ে একটু রেস্ট নেবো, কারণ বিকালে সোনার আবার পড়া আছে। তো যাই হোক, এখন তাহলে আর কোনো কথা হবে না, একেবারে বিকালে ঘুম থেকে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। রেডি, এখন যাচ্ছে পড়তে, এটা পরেই ও পড়তে চলে যাবে। সোনাকে পড়াতে দিয়ে চলে এসেছিলাম, এসে কাজবাজ কমপ্লিট করলাম, এখন যাচ্ছি আবার সোনাকে আনতে। সোনাকে নিয়ে ওই পথে একটুখানি বাজারের দিকে যাব, একটু দরকার আছে বলে, দিয়ে তারপরে বাড়ি চলে আসবো। বেশিক্ষণের কাজ না, অল্প সময়ের কাজ আছে, কমপ্লিট করে বাড়ি চলে আসবো। তো বেরোই। আমরা শপিং মলে পৌঁছে গেছি, আর ওখানে গান বাজছে শুনে সোনা তো নাচতে শুরু করে দিয়েছে, আর আমি ড্রেস পছন্দ করছিলাম। বাড়িতে এসে কাজকর্ম কমপ্লিট করে রাতে ডিনার করে নিয়েছি, আর সবাই রুটি খাচ্ছে, আমি একমাত্র পরোটা খাচ্ছি ঘিয়ে ভাজা। যেহেতু আজকে নীলষষ্ঠী, আমি তো পোড়া জিনিস, চালের জিনিস খাবো না, তো সেই জন্য রুটিটা খেলাম না। আর এই তিকোন পরোটাটা আমার মা খুব সুন্দর বানাতো, আর টিফিনেও আগে স্কুলে যখন যেতাম দিয়ে দিত, ভীষণ ভালো লাগতো। তো হঠাৎ আজকে মনে হলো আমিও বানাই, তো বানিয়ে ফেললাম একটা ত্রিকোণ একটা গোল। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্টস করো, আর তোমরা কে কে নীলষষ্ঠী করেছো আমাকে অবশ্যই জানিও। টাটা।